সাবধানতা কিভাবে অবলম্বন করবে বা আম কিনতে গিয়ে কিভাবে বুঝতে পারবে এই বিষয়গুলো যদি একটু আপনারা আপনারা যখন যাবেন তখন অবশ্যই আমি একটা জিনিস দেখাতে চাইতেছি, এই এই আমটা হয়তো বা এখান থেকে যদি ছিঁড়ে ফেলে তাহলে বুঝবেন যে আমের মধ্যে ফরমালিন। আপনি এখান থেকে যদি কেটে নেন আপনি এই পর্যন্ত তাহলে অনেকটা সুবিধা হবে আপনার জন্য। আপনার আমের মনে করেন যে একটু ময়লা থাকবে, কিন্তু আমের অবশ্যই অরিজিনাল কালারটা দেখলে আপনারা এমনি বুঝতে পারবেন, ঠিক আছে, অনেক সুন্দর হবে, ঠিক আছে। মানে এই যে গোড়া থেকে কাটলেই মানে বেশি ইয়া থাকে, সমস্যা থাকে, ঠিক আছে, ওই আমটা আসলে পড়ে যাওয়া, ঠিক আছে, নষ্ট হয়ে মানে ওই পড়ে গেছে ওইটাকে আপনারা কীটনাশকে ইউজ করার কারণে আমটা হয়তো একটু বড় হয়েছে এর চাইতে, পড়ে গেছে। আর এই পর্যন্ত দিলে হয়তো আপনি অবশ্যই বুঝবেন যে আমটা আপনার গাছ থেকে ছিঁড়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওটাতে একটা বিশ্বস্ততার ব্যাপার আছে। আচ্ছা